সেরাও শত্রু মুখোশের আড়ালে। বাড়ির যদি কেউ চুরি করে থাকে সে তো একজনই। হ্যাঁ ঠিক। আরও তো শুধু শর্মাকেই সন্দেহ করছে। শর্মা এখন একটু কোণঠাসা হয়ে গেছে বলে যত দোষ ওর কাঁধে চাপাবে। সবার ঘর সার্চ করলেই তো সত্যিটা বেরিয়ে যাবে। আয় আয় তুই বাবার কাছে আয়। আয় কি হয়েছে আরতি, ওকে এরকম টানতে টানতে আনছো কেন? ওর ঘরে কি হারটা পাওয়া গেছে নাকি? হার নয় ছোটমা, এই ছেলে অনেক বড় কুকর্ম করেছে। বাড়ির কাউকে না জানিয়ে কালী মন্দিরে গিয়ে বিয়ে করে বসেছে। বিয়ে? সে কি, কবে, কাকে? কবে জানি না, তবে খুব রিসেন্টলি। আর ওই শ্রেয়সীকে, বরদীপ, অরিজিৎ ওই হাড় খুঁজতে গিয়ে ওদের এই বিয়ের ছবি পেয়েছে। তারপরে ছেলেকে সব জিজ্ঞেস করেছে, স্বীকার করেছি বাবলা। হাড় খুঁজতে গিয়ে বিয়ের ছবি, আবার নতুন করে আরেকটা প্রবলেম সলভ করুন বাবা। মেডিকেল রিপোর্ট তো বলছে আউট অফ ডেঞ্জার। আমি রিসেপশনে জিজ্ঞেস করে জানতে পারলাম। কম্পিউটার বলেছে তো ওদের ভুল ডাটা ফিট করা আছে। তোরা তো চাস, তাহলে তো বাবার সম্পত্তিটা বেশ বাগবাটারা করে নিয়ে নিতে পারবি। ছেলে মানুষের মতো কেন কথা বলছো মিস্তা? আমরা চাইলেই কি তুমি খালাস হয়ে যাবে, না আমরা চাইলেই তোমার ছেলে মেয়াদটা বেড়ে যাবে? দেখ, আমি তো তোর চাওয়া পাওয়ার উপর নির্ভর করে রাখি। এই জেল থেকে বেরোবার একটা রাস্তা আমাকেই ঠিক করে নিতে হবে। মিস্তা, নিজেকে এতটা ভালোবেসো না, একটু পরিবারের কথা ভাবো। তুমি জেলে বসেও পরিবারের অকল্যাণ ভাবছো, তাহলে পরিবার তোমার কথা ভাববে কেন বলো তো? না না, আমি পরিবারের অকল্যাণ চাইছি না। কেউ আমাকে এই কথাটা বলতে পারবে না। চেয়েছ যে অজয় বাবাকে খুন করতে চেয়েছে তার সঙ্গে তুমি বড় বৌদি উকিলে যোগাযোগ করে দিয়েছ। যে বাবার খুনের সঙ্গে হাত মেলায় সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে। হ্যালো বাবা, গুড নিউজ আছে। তোমার প্ল্যান মতো অপারেশন সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ, আর এখন আমার কাস্টাডিতে। জানো তো বাবা, ওরা না ঘর সার্চ করবে বলে বলছিল, তাই আমি আমাদের বিয়ের ছবিটা ঘরে রেখে দিয়েছিলাম। ব্যাস, একদম ঠিক লোকের হাতে পড়ে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ এরপরে কিভাবে জানি না কি আর হবে। আমাকে হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি বেঁচে যাব। হ্যাঁ ধরা পড়লে, ধুর ধরা পড়লে বাবলা ভাবলাটা তো আছেই, ওই ফেঁসে যাবে। হ্যাঁ শোনো না বাবা, আমি না তোমার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো না। হ্যাঁ আমি পরে ফোন করব, রাখছি। একেই বলে অপারেশন মাখনের মধ্যে গরম ছুরি চালানোর মতো। আজকে দেখলাম একদম ঠিক, মেয়েরাই মেয়েদের শত্রু হয়। আরতি আরতি, মাথাটা ঠান্ডা করো। দেখো শ্রেয়সী যদি তোমার মেয়ে হতো তুমি কি করতে বলতো? বিষ খাইয়ে মারতাম। কি ছি ছি ছি, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে আমি তাড়াবই বটে। ঠিক আছে ঠিক আছে, দরকার হলে আমাকে বলিস, আমিও তোকে হেল্প করব। ভেতরের আগুনটাকে জিয়ে রাখ, দেখবি তুই জিতে যাবি। আমি বলছি ভেতরের আগুনটাকে জিয়ে রাখ, দেখবি তুই জিতে যাবি। আমি বলছি শত্রু মুখোশের আড়ালে।